সুদেষ্ণার সঙ্গেও কথা বললাম, সে কোনোদিন কোনো সূত্র পেয়েছিল কিনা, সেই মহিলার যার সঙ্গে কমলেশবাবুর সম্পর্ক ছিল। ওই মেয়েটির পরিচয় আমার কাছে গোপন করতেই তো চেয়েছিল। পরিচয় গোপন করতে চাইছিলেন? নাকি এরকম আদেও কেউ ছিলই না? অরূপ খোঁজ পায় তিনজন লোকের যারা মর্গে কাজ করে। এদের সঙ্গে কমলেশ শিকদার গঙ্গার ঘাটে জুয়া খেলত, মদ খেত। কমলেশবাবুর অ্যাক্সিডেন্টের রাতে তারা ওনার গাড়িটাকে গঙ্গার ঘাটে দাঁড়িয়ে থাকতে দেখে, সঙ্গে একজন দাড়ি গোফালা লোককেও দেখে কমলেশবাবুর গাড়ি থেকে বেরিয়ে যেতে। যে গাড়িটা কমলেশবাবুর গাড়িকে ধাক্কা মেরেছিল অ্যাক্সিডেন্টের রাতে, সেই গাড়িটার সূত্র পাওয়া যায়। সেই গাড়িটা বরুণ রাহা নামে একজন কার রেন্টাল এজেন্সি থেকে ভাড়া নেয়। মাঝারি গড়ন, কটা চোখ, দাড়ি গোফ। কি বুঝলে বৌমণি? এটা অ্যাক্সিডেন্ট নয় অরূপ। সেটা কেন মনে হচ্ছে তোমার? লোকটা তো মেরেও পালিয়ে যেতে পারে। লোকটা যদি মেরে পালিয়ে গিয়েও থাকে, তার মানে লোকটা জেনুইন হতে পারে। ওর ফোনটা এখন বন্ধ। আমার ধারণা ওই ঠিকানায় গেলে তুই লোকটাকে পেয়ে যাবি। যে করেই হোক লোকটাকে খুঁজে বার করতেই হবে। আমি শিওর কেউ ওই নাম নিয়ে গাড়িটা ভাড়া করেছিল, কিন্তু সেটা কে? আরো একটা ব্যাপার, বরুণ রাহার গোপদারি ছিল, আর সেদিন রাতে কমলেশ শিকদারের গাড়ি থেকে বাপি আর সন্তু যে লোকটাকে নামতে দেখেছিল তারও গোপদারি ছিল। তাহলে তুমি বলছো যে লোকটা বরুণ রাহাই হতেও পারে। তুমি এখন কোথায় যাবে? আমাকে একটু সুদেষ্ণাদের বাড়িতে যেতে হবে। সেখানে আবার কেন যাবে? দেখি গিয়ে ওরা বরুণ রাহা নামে কাউকে চেনে কিনা, বা কটা চোখ, গোপদারি আছে এরকম কোনো লোককে দেখেছে কিনা, দেখি কি। আননোন নাম্বার থেকে ফোন, মাসিমা নয় তো, পৌঁছে একবারও ফোনও করেননি জানিস তো। হ্যালো, কি ইন্স্যুরেন্স? না না না, আমি ওসব করাবো না, না ধন্যবাদ। আরে ইন্স্যুরেন্স করিয়ে নাও, মানে কমলেশ শিকদারের মধ্যে ইন্স্যুরেন্স করিয়ে নাও, কাজে লেগে যাবে। চুপ কর তো, ওরকম আমার মাসিমার জন্য খুব চিন্তা হচ্ছে রে। পৌঁছানোর পর কিচ্ছু জানালেন না, কেমন আছেন, কোথায় আছেন। চল চল। বরুণ রাহা, এই নামে তো কাউকে চিনি না। একটু ভালো করে মনে করে দেখুন সুদেষ্ণা, এই নামটা আপনার স্বামীর মুখে কখনো শোনেননি? না, অবশ্য ও নিজের ব্যাপারে আমার সঙ্গে সেইভাবে আলোচনাও করত না। দেখুন, আপনারা হয়তো জানেন না, এই লোকটা একটা গাড়ি ভাড়া করে কমলেশবাবুর গাড়িকে ধাক্কা মারে, আর মেরে কমলেশবাবুর গাড়িটা গঙ্গার জলে ফেলে দেয়। সেই জন্য আমি আপনাদের বারবার বলছি, প্লিজ একটু মনে করে দেখুন এই নামটা কমলেশবাবুর মুখে কখনো শুনেছেন কিনা। না মিসেস মিত্র, আমি শুনিনি, কখনো শুনিনি। আপনার শাশুড়ি যোগাযোগ করেছিলেন? না, উনি কেন যোগাযোগ করবেন? না মানে ওখানে পৌঁছে আপনাকে একটা ফোনও করেননি? ফোন? উনি কেন আমাকে ফোন করবেন? উনি তো অনেক টাকা পয়সা পেয়ে গেছেন, ইন্স্যুরেন্সের টাকা, বাড়ি বিক্রির টাকা, আমার সাথে আর কি সম্পর্ক ওনার? সুদেষ্ণা, আপনি বরুণ রাহা বলে কাউকে চেনেন? মানে আমি যদি বলি আপনি বরুণ রাহার সাহায্য নিয়ে আপনার স্বামীকে মেরেছেন? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? কি সব বলছেন, আমি কেন মারবো? আপনারই তো সব থেকে বেশি কারণ ওনাকে মারার, কারণ আপনার স্বামী আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আপনি যখন ওনাকে মারার প্ল্যান করেছিলেন, তখন কিন্তু আপনি জানতেন না যে আপনার স্বামী বাড়িটা বিক্রি করে দিয়েছেন, আর ইন্স্যুরেন্সের নমিনি থেকে আপনার নামও সরিয়ে দিয়েছেন। এখন সবটা করে দেখছেন, আপনার হাতে কিছুই নেই। কেন বেকার কথা বলছেন? আপনি কি ভাবছেন আমি কমলেশকে মেরে ফেলেছি? আমি ওকে মেরেছি? আমি আমি মিসেস মিত্র, আপনাকে দেখে সেনসিটিভ মনে হয়েছিল, কিন্তু এখন আপনার কথা শুনে প্লিজ প্লিজ এখান থেকে আসুন। মেয়েটার মন মেজাজ এমনিতেই ভালো নেই, তার উপর আমরা এই সমস্ত কথা শুনতে রাজি নই। আই মাই বস
আপনি দয়া করে এখান থেকে যান। আর আমার দিদিকে ব্লেম না করে আপনি প্লিজ এই কেসটা একটু ফোকাস করুন না, তাতে আমরা সবাই খুব খুশি হব। আর যাদের জন্য আমার দিদি এরকম কষ্ট পাচ্ছে তারা যেন শাস্তি পায়। আপনি এবার আসতে পারেন। আসতে পারি? আপনি থানা থেকে আসছি, আসুন। ডক্টর শিকদারের বডির থেকে যা যা জিনিস পাওয়া গেছে ওইগুলো ওনার মিসেসকে ফেরত দিতে এলাম। এই যে ওনার পার্স। এইটা ওনার রিস্ট ওয়াচ। এইটা ওনার আই কার্ড। এইটা ওনার আংটি। এই দুটো ওনার মোবাইল। নিন, লিস্টটা মিলিয়ে সই করে দিন। আমাকে দিন, সই করে দিন। সুদেশ না কি হলো, সই করুন। কি হচ্ছে ওনার? মিসেস মিত্র আপনি এখন আসুন। না আমি চলে যাচ্ছি, কিন্তু উনি ওরকম করছেন কেন, কি হয়েছে? দেখুন ওর একটা প্রবলেম আছে, ও কি নার্ভাস প্রকৃতির, এই সমস্ত জিনিস দেখে হয়তো। আমি বিভৎসতা একদম সহ্য করতে পারি না, আমার কেমন নার্ভাস লাগে, আমার হাত পা কাঁপে। ঠিক এরকম একটা সিচুয়েশনে আমার কমলেশের সঙ্গে পরিচয় হয়। সুদেশ না, আপনার এই নার্ভাসনেসের ব্যাপারটা থেকেই তো আপনার কমলেশের সাথে পরিচয় হয়েছিল না, সেখান থেকেই আপনাদের সম্পর্ক তৈরি হয়। আপনি এত নার্ভাস, সেদিন তো আপনি গিয়েছিলেন মর্গে কমলেশের বডিটা আইডেন্টিফাই করতে, আপনি করলেন কি করে? সেদিন দিদি ঘরে ঢুকেই প্রায় ফেন্ট হয়ে গেছিল, তো বডির কাছেও যেতে পারেনি। তাহলে কি আপনি আইডেন্টিফাই করেছিলেন? আমি কমলেশের জামা চিনি, পুলিশ ওর জিনিসগুলো দেখিয়েছিল, জিনিসগুলো সব ওর ছিল, ওর ছিল। ও, তার মানে আপনারা শুধু কমলেশের জিনিসগুলো দেখেছিলেন, ওর মুখটা ভালো করে দেখেননি। হ্যালো, মিসেস মিত্র, অনুপম বলছি। হ্যাঁ অনুপম, বলুন। সরি আপনাকে একটু ডিস্টার্ব করতে হচ্ছে, আসলে অফিস থেকে ফোন করেছিল, আমি তো ছুটি নিয়ে এসেছি, পরশু দিন ফিরবো, এটা কনফার্ম করতে পারি? ওই নাম্বারে আবার ফোন করেছিল। তখন কমলেশ বাবু ফোনটা ধরলেন? হ্যাঁ ধরলো, কিন্তু সে এক কথা, ডিভোর্স চাই, ডিভোর্স চাই শুনে মেয়ের ফোনটা কেটে দিল আর ফোন করেনি।
আমি কিছু বলার আগে ও বলতে থাকে, আমি তো বলেছি তোমার সঙ্গে আমার কোনো কথা নেই, আমি ডিভোর্স চাই, তোমার সঙ্গে বাসের চেয়ে আমার মরে যাওয়া অনেক ভালো, আমি তোমার সঙ্গে বাস করতে চাই না, এই সমস্ত ভাবি যাবি কথাবার্তা। হ্যালো, হ্যালো মিসেস মিত্র, লাইনে আছেন? বলছি আমার ফেরার ব্যাপারটা। হ্যাঁ হ্যাঁ, শুনুন না অনুপম, আপনি আমার কথাটা একটু শুনুন, আপনি এক্ষুনি একবার এখানে চলে আসতে পারবেন? এখানে মানে কোথায়? এটা এটা হচ্ছে ওই নাকতলা, আপনি নাকতলা পৌঁছুন, এখানে এসে আমাকে একটা ফোন করুন, আমি বলে দেবো কোন বাড়িটা, প্লিজ একটু চলে আসুন এখানে, প্লিজ। ওকে আসছি। সুদেশ না, সেদিন কমলেশের সাথে আপনার ফোনে কি কি কথা হয়েছিল আপনার মনে আছে? কেন বলুন তো। দরকার আছে, একটু অপেক্ষা করুন তাহলে। এবার বলুন সুদেশনা, সেদিন কমলেশ আপনাকে ফোনে ঠিক কি কি বলেছিলেন? মিসেস মিত্র, ওনার সামনে এই কথাগুলো বলার কি খুব দরকার আছে? দরকার আছে বলেই তো বলছি। মিসেস মিত্র, আসলে উনি আমায় ঠিক চেনেন না। আমি জানি উনি আপনাকে চেনেন না, সেক্ষেত্রে আমার সামনে ওনার বলতে হয়তো একটু অস্বস্তি হতেই পারে। দেখুন, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। সুদেশনা, আমি জানি এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এই কথাগুলো জানা আমার জন্য খুব দরকার। প্লিজ বলুন, কমলেশ আপনাকে ফোনে ঠিক কি কি বলেছিলেন? সেদিন রাতে ওর মা বাড়ি ফেরেনি বলে আমি যখন ওকে ফোন করলাম, ও ফোনটা ধরেই বলল, আমি তো বলেছি তোমার সঙ্গে আমার কোনো কথা নেই, আমি ডিভোর্স চাই। তখন আমিও বললাম যে ডিভোর্স আমি দেব না, কিন্তু বাকি কথা বলার আগে ও আবার বলতে শুরু করলো, তোমার সঙ্গে বাস করার থেকে মরে যাওয়া ভালো। অসম্ভব, এটা এটা হতে পারে না, মানে কিভাবে সম্ভব? মানে এই কথাগুলো ডিটু আমাকে বলেছিল, হুবহু একেবারে ওয়ার্ড বাই ওয়ার্ড মিলে যাচ্ছে। কিন্তু ঠিক তারপরেই একটা বড় কিছু পড়ে যাওয়ার আওয়াজ। হ্যাঁ, আমিও সেই আওয়াজটা পেয়েছিলাম। কিন্তু আমি তো ফোন কেটে দিয়েছিলাম। না না, আমার মনে হয় ওর কোনো প্রবলেম আছে। আসলে আমি যখন বারবার হ্যালো হ্যালো বলতে থাকি, ও ঠিক এই কথাগুলোকেই রিপিট করে। মিসেস মিত্র, ওই একই কথাগুলো ওর বন্ধুকে কেন বারবার বলেছে? অনুপম বাবু, আমার একটা কথা বলুন তো, কমলেশ কি আপনাকে এই কথাগুলো এইভাবেই পরপর বলেছিলেন? হ্যাঁ তো। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমারই ভুল, আমার অনেক আগে বোঝা উচিত ছিল, আপনি যখন ফোনের কথাটা বললেন তখনই আমার ধরা উচিত ছিল। আপনাকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি ঠিক বুঝলাম না, মানে আপনি কি বোঝার কথা বলছেন মিসেস মিত্র? খুব সহজ একটা ব্যাপার, আসলে ডক্টর কমলেশ শিকদার আপনাদের কারোর ফোন ধরেননি। তার মানে? মানে ওই কথাগুলো আসলে ওনার কলার টিউন হিসেবে সেট করা ছিল। খুব ভালো করে ভেবে দেখুন, আপনারা দুজনেই যখন কমলেশ বাবুকে ফোন করেন, উনি ফোন করার সঙ্গে সঙ্গে কিন্তু কথাগুলো বলতে শুরু করেন, আপনাদের কোনো কথা বলার সুযোগই দেননি উনি। কিন্তু কেন সেটা আমি আপনাকে এক্ষুনি বলতে পারবো না, বলতে পারবো আর একটু শিওর হয়ে। অরূপ, বলছি যে তোদের ওই পুলিশের লোক আছে না যারা বর্ণনা শুনে ছবি আঁকতে পারে, তাকে একটু ডাকতো। তাহলে আপনি বলছেন যে কটা চোখ, গাল ভর্তি দাড়ি আর সাইডে শীতে, তাই তো? একদম। দেখুন তো, আরে কি এঁকেছেন এতক্ষণ ধরে, যা বললাম কি আঁকলেন, কাছাকাছি গেছে কিন্তু পুরোটা তো হয়নি স্যার। তাহলে কোথায় কি কি চেঞ্জেস আসবে সেগুলো একটু বলে দিন প্লিজ। হ্যাঁ বলছি, শুনুন, বসে বলুন। হ্যাঁ হ্যাঁ,
আপনি নতুন করে একটা পেজ দিন, তারপরে বলছি, ভালো করে বলছি, ভালো করে শুনুন। কাল রাত্রিরে বাড়িতে খুব অশান্তি হয়, বৌমা আমাকে খাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করতে থাকে। আমি তোমার কাছে এসেছি মা, আর কারোর কাছে আমি যাব না, এখন তুমি যা হয় একটা উপায় বার করো। মা, ওরা এসে না কি সব বললো, বললো যে কমু নাকি কি সব ইন্স্যুরেন্স করিয়েছিল, সে নাকি অনেক টাকার ইন্স্যুরেন্স, আর সেসব নাকি ও আমাকে নমিনি করে গেছে। তোমার টাকা পয়সা আমার নামে এলে আমি সব তোমাকে দিয়ে দেবো। আমার ছেলেটা তো খুব অশান্তি নিয়ে চলে গেল, কিন্তু আমি আর এই অশান্তি সইতে পারবো না, আর তোমাকে কষ্ট দেব না। অনেক বিরক্ত করেছি তোমাকে, আমার জন্য তুমি যা করলে তা তো আর কেউ করেনি। ভালো করে দেখ, দুটো ছবি একই লোকে, দেখ দেখ চোখ দুটো দেখ। গাড়িটা ভাড়া করেছিল আর ওই ভাড়া গাড়িটা দিয়ে নিজের গাড়িটাকে ধাক্কা মেরে জলে ফেলে দিয়েছিল, পুরোটা সাজানো, সবটা মিথ্যে, পুরোটাই একটা দারুণ প্ল্যান অরূপ। ভাবতেই পারছি না। তুই একবার ভেবে দেখ অরূপ, লাবণ্য শিকদার কিন্তু একবারও আমাকে ফোন করেনি, যে অত অসহায় আমার সাহায্য নিয়ে যে কাশি গেল, সে কাশি পৌঁছে আমাকে একবারও ফোন করলো না। বলছো কি বাবু, তুমি তার মানে ভদ্রমহিলা এর মধ্যে যুক্ত 100%? তুই ভালো করে ভেবে দেখ অরূপ, উনি কিন্তু এসেছিলেন আমাদের বাড়িতে ওনার ছেলের বউয়ের অত্যাচারের কথা বলতে। ওনার ওই করুণ গল্প বিধ্বস্ত চেহারা দেখে আমার ওনার উপরে মায়া হবে, আমি ওনার কথা বিশ্বাস করব, আর হলেও ঠিক তাই। তার মানে উনিও তোমাকে মিসগাইড করেছেন? ঠিক তাই, আমাকে পুরোপুরি ব্যবহার করে আমার সাহায্য নিয়েই উনি কলকাতা থেকে চলে গেলেন।
সাংঘাতিক ধুরন্ধর লোকেরা কমলেশ খুব ভালো করে জানতো। রাত্রে ওর মা বাড়িতে না ফেললে সুদেশনা ওর প্রাইভেট নাম্বারে ফোন করবে, কিন্তু কখন ফোন করবে সেটা কমলেশ জানতো না। এদিকে ডেড বডির সাথেও ফোনটাকে পেতে হবে। কমলেশ কি করল, ডেড বডির পকেটে গিয়ে নিজের ফোনটা রেখে চলে এলো। প্ল্যান অনুযায়ী লাবণ্য বাড়ি ছাড়ার বেশ কিছুক্ষণ পর কমলেশ ওই ভাড়া করা গাড়িটা নিয়ে গঙ্গার পাড়ে যায় আর নিজের গাড়িটাকে ধাক্কা মেরে গঙ্গার জলে ফেলে দেয়। এর মধ্যেই সুদেশনা ফোন করে আর ওই ডিভোর্সের কথাটা কলার টিউনে শোনে। এই কলার টিউনটা না ওরু খুব ইন্টারেস্টিং ভাবে তৈরি করা। একটা কথা বলার পর একটু গ্যাপ। কমলেশ খুব ভালো করে জানতো ডিভোর্সের কথাটা শোনা মাত্রই সুদেশনা বলবে যে আমি তোমাকে ডিভোর্স দেব না। আর পরের কথাটাও ঠিক সেইভাবেই সাজানো, তোমার সঙ্গে থাকার চেয়ে মরে যাওয়া ভালো।